মনোহরদীতে স্বেচ্ছাসেবী পরিষদের গৃহ নির্মাণ প্রজেক্ট এক বাস্তবায়িত। শুক্রবার তেসরা মে 2024 খ্রিস্টাব্দ নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের উজানপাড়ার অসহায় মোর্শেদা বেগম এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মোর্শেদা বেগম এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রধান উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি শেখ রাসেল, খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল, খিদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের পরিচালক ও আল মামুন হোসেন সজীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের মনোহরদী যারা স্বেচ্ছাসেবী যারা আছেন তারা সম্মিলিত ভাবে যে কাজগুলি করে এটা সবসময় প্রশংসনীয়, এবং আমি এই স্বেচ্ছাসেবী আমি আসলে গর্ববোধ করি যে তারা নিজের উদ্যোগে সবকিছু দল মত নির্বিশেষে রাজনীতি থেকে দূরে থেকে যে সুন্দর করে মানুষের জন্য করে যায় আমি আসলে কৃতজ্ঞ। আমরা মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের পক্ষ থেকে আমরা প্রতি বছরে দুইটা গড়ের গৃহ নির্মাণের প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের একটা গড় নির্মাণ প্রজেক্ট অলরেডি আমরা কমপ্লিট করেছি, আজকে হস্তান্তর করবো। আর আমাদের মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদ সবসময় টিউবওয়েল কিংবা গরিব মানুষ কিংবা যারা দুর্দশা যাদের কোনো দেখার কেউ নেই আমরা বরাবরই দেখে আসতেছি। সামনে আমরা আরও দেখবো যে আমাদের 51টা সমক সংগঠন নিয়ে ইয়াটা গঠিত, আমাদের মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদটা গঠিত। আমাদের সংগঠনের প্রত্যেকেই অনেক মানে প্রত্যেক কাজে বিভিন্ন সময় আগে আসতেছে, সবাই আগে আসবে এই আশীর্বাদ ব্যক্ত করতেছি। এবং আমি স্বেচ্ছাসেবী পরিষদের পরিচালক হিসাবে আমি সকলের সবসময় সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সামনে যাতে ভালো কাজ করতে পারি সবাই। এই কাজের মাধ্যমে বর্তমান সময়ের যুব সম্প্রদায় যারা আছে তারা অনেকটা উৎসাহিত হবে এই ভালো কাজ দেখে। আমি আশা রাখি তারাও মানবিক কাজে এইভাবে এগিয়ে আসবে, সবাই ভালো কাজ করবে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। প্রতি মুহূর্তে এবং প্রতি ভালো একটা কাজের একটা উদ্যোগ নেওয়া, যাতে গৃহহীনদেরকে ঘর বানিয়ে দেওয়া এবং বিভিন্ন ভালো উদ্যোগে ভালো কাজ করে দেওয়া অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমাদের এই খিদিরপুর ইউনিয়নে এই ফ্যামিলিটি দীর্ঘদিন যাবৎ গৃহহীনী হিসাবে এলাকায় পরিচিত। প্রকল্পটা যেন ওরা আরও শুধু খিদিরপুর ইউনিয়ন না, পার্শ্ববর্তী ইউনিয়নে মনোহরদী থানার সর্বস্তরে সর্বজায়গায় যাদের গৃহ নাই বা যাদের ঘরের সমস্যা ভোগ করতেছে তাদেরকে যেন দিতে পারে। রিপোর্ট ও চিত্রগ্রহণ সাহরিয়ার পারভেজ জয়, নরসিংদী টিভি।